জগন্নাথপুরে আইএলটি স্কুলে বিয়ে। সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় তরুণ তরুণীদের মধ্যে ইউরোপ যাত্রার হিড়িক পড়েছে। উচ্চশিক্ষা নামে আইএলটিএস পাশ করে স্টুডেন্ট ভিসার পাশাপাশি কেয়ার ভিসাতেও পাড়ি জমাচ্ছেন যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। তবে এই সুযোগে সত্যিকারের বিয়ের পাশাপাশি ব্যাপক হারে বেড়েছে কন্ট্রাক্ট ম্যারেজ বা চুক্তির বিয়ে। উল্লেখযোগ্য সংখ্যক তরুণ তরুণী ইউরোপে পাড়ি জমাচ্ছেন বিয়ের চুক্তিতে, আর এক্ষেত্রে যোগ্যতা আইএলটিএস এ ভালো ফল। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক লোক যুক্তরাজ্যের প্রবাসী, স্থানীয়ভাবে লন্ডন প্রবাসী হিসেবে পরিচিত। একসময় লন্ডন যাবার অন্যতম উপায় হিসেবে লন্ডন প্রবাসী ছেলে কিংবা মেয়েকে আত্মীয় স্বজনদের ছেলে মেয়ের সাথে বিয়ে দেবার ব্যাপারটি নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এই ধরনের বিয়েতে বরকনের সম্মতি না থাকায় দিন দিন হ্রাস পায় লন্ডন যাত্রা। বর্তমানে আইএলটিএস পাশ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্টুডেন্ট ভিসায় লন্ডন পাড়ি জমানোর রীতি শুরু হয়েছে। সঙ্গে স্বামী বা স্ত্রীকে স্পাউস ভিসায় নিয়ে যাওয়ার সুযোগকেও কাজে লাগাচ্ছেন তারা। এইচএসসির পর আইএলটিএস এর নির্ধারিত পয়েন্ট অর্জন করে পাড়ি দিচ্ছেন লন্ডনে। এতে কলেজের ভর্তি ফি সহ থাকা খাওয়ার খরচ 20-30 লাখ টাকা ব্যয় হয়। অন্যদিকে উচ্চশিক্ষা ছাড়াও আইএলটিএস পাশ করে কেয়ার ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন অনেকে, এতেও প্রায় সমান খরচ। এই ব্যয় সুরাহা করতে কেউ কেউ কন্ট্রাক্টে, আবার অনেকে সত্যিকারে বিয়ে করছেন। বিয়ের সময় কনে কিংবা ছেলে পক্ষের কাছ থেকে খরচের সমুদায় টাকা নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আইএলটিএস পাশ তরুণীকে বিয়ে করে লন্ডনে যাওয়া এক তরুণ এই প্রতিবেদককে বলেন, আইএলটিএস কনে এখন সোনার হরিণ, কেউ তার চাইলে 20-22 লাখে লন্ডন আসতে পারবে না। তাই আইএলটিএস পাশ করা কনেকে বিয়ে করে লন্ডনে এসেছি, এতে আমার প্রায় 30 লাখ টাকা খরচ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তরুণ বলেন, আমার পরিবার আর্থিকভাবে দুর্বল থাকায় আইএলটিএস করেও লন্ডন যেতে পারছি না, তাই বিয়ে করার চিন্তা করছি। অনেকে যোগাযোগ করছেন, বলছেন তারা কনে পক্ষ থেকে 10-15 লাখ দেবেন, কিন্তু সব মিলে 30 লাখ টাকার প্রয়োজন, তাই ভাবছি 20 লাখের কনে পেলে রাজি হয়ে যাব। অনেকের মতে আগে বিয়ের সময় জাতপাত পরিবার বংশ খোঁজাখুঁজি করা হলেও এখন আর এগুলোর কিছুই লাগে না, আইএলটিএস পাস হলেই চলে। পাসপোর্টের তথ্য যাচাইকারী ডিএসপি জগন্নাথপুর উপজেলার দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক ASI আলামিন বলেন, গত 2 বছর ধরে এই উপজেলায় প্রতি মাসে গড়ে 500 নতুন পাসপোর্ট হচ্ছে। এর মধ্যে শতকরা 90 ভাগই তরুণ তরুণী এবং তারা পেশায় শিক্ষার্থী। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।